ছোটো বাড়ি লর্ড ক্যানিং, নাম হলো লর্ড ক্যানিং, ইংরেজরা থাকতো এখানে। এইটা ইংরেজদের পুকুর, এটা হলো ইংরেজদের পুকুর। এই সাইডে যেটা আছে, হ্যাঁ এটা পুকুর, এটা এখন পাড়া পুকুর বলা হয়, আমাদের নাম দেওয়া হয়েছে। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ক্যানিং এর উদ্দেশ্যে। তোমরা যারা ক্যানিংটা চেনো না তাদেরকে একটু বলে নি, কলকাতা থেকে কিন্তু খুব কাছাকাছি ক্যানিং অবস্থিত। ক্যানিংটিকে কিন্তু গেটওয়ে অফ সুন্দরবনও বলা হয়। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি লর্ড ক্যানিং এর বাড়ি, অর্থাৎ ক্যানিং জায়গাটা যার নাম অনুসারে রাখা হয়েছে, একটা বাংলো আছে ক্যানিং এর, সেটা আমরা দেখতে যাচ্ছি, বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করা হচ্ছে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সে বাংলোটা এখন ভাঙাচোর অবস্থায় আছে, তো সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওটাকে ঠিকভাবে রাখার জন্য, এবং মেরামত করার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি এখনো, ব্যবহারযোগ্য না বাড়িটি। তো সম্পূর্ণ ভিডিও তো তোমাদের আমি দেখাবো, আমরা কাছাকাছি চলে এসেছি এখন। তার আগে তোমাদের বলে নিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন এরকম ধরনের ভিডিও পেতে। বন্ধুরা, ক্যানিংটা অবস্থিত কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার। ক্যানিং সাউথের কিন্তু শেষ স্টপেজ ক্যানিং। ক্যানিং স্টেশন থেকে লর্ড ক্যানিং হাউসে আসতে তোমাদের সময় লাগবে মাত্র 5 মিনিট। তোমরা পায়ে হেঁটে আসলে 10 মিনিট মতো সময় লাগবে, এবং তুমি যদি গাড়িতে আসতে চাও ওখান থেকে টোটো আসে, তো টোটোতে তোমরা চলে আসতে পারো। লর্ড ক্যানিং এর নাম অনুসারে কিন্তু এই ক্যানিংটার নাম রাখা হয়েছে। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। তো আমাদের বাড়ি খুব কাছাকাছি লর্ড ক্যানিং এর বাড়িটি অবস্থিত, তো আজকে আমরা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যাচ্ছি। আর সেখানে সত্যি কি ভূত আছে, কোশ্চেনটা কিন্তু সবার মাথায় এখনো ঘুরছে, তো সেটাও তোমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি লর্ড ক্যানিং এর বাড়ির সামনে। তো আমরা এখন ভিতরের দিকে, মানে পিছনের দিকটা যাবো, গিয়ে দেখবো আর কিরকম পরিবেশ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে সম্পূর্ণ ধারণাটা বুঝতে পারবে যে ওই ভিডিওটা রিয়েল ছিল না ফেক ছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটি। দেখতে পাচ্ছ আমরা এই পাশে চলে এসেছি, আর এখানে টিন দিয়ে ঘেরা আছে। এখানটা তোমাদের একটু দেখাই, তোমার পড়তে চাইলে ভিডিওটা একটু পজ করে পড়ে নিতে পারো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা এই সাইডে চলে এসেছি, পুরো এখানে টিন দিয়ে ঘেরা আছে। তো অনেকদিন হয়ে গেছে, তো চলে বাড়িটা একদম পোড়ো বাড়ি টাইপে হয়ে আছে। সেটা দরজা আছে কিন্তু এখন ভিতরে প্রবেশ করতে দেয় না, উপরটাও ভেঙে গেছে। এই এই গর্তগুলো কিসে বলতো? এই সাইডের দরজা খোলা ছিল, তো এখন বন্ধ করে দিয়েছে। চলো বন্ধ করে দিয়েছে, ঘর ঢোকা যাবে না। চলো দেখি ওই সাইডে যাই একটু। তো ফ্রেন্ডস, সে বলেছে এখানে ভূত আছে, ওটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। তো এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা যেত, কিন্তু এখন প্রবেশ করা যায় না, তালা মেরে দিয়েছে। তোমাদের কাছাকাছি গিয়ে দেখাই, দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘেরা আছে।
তো ফিদের সবকিছু দেখা যাচ্ছে না, যাই হোক। এটা কিন্তু যার বাড়ি তার নাম অনুসারে কিন্তু ক্যানিং এর নাম রাখা হয়েছে, লর্ড ক্যানিং। তোমরা অনেকে জেনে থাকবে। গাছে কিন্তু পুরো চতুর সাইডে গাছ কিন্তু ঘিরে রেখেছে। এই গাছগুলোর জন্য কিন্তু অ্যাকচুয়ালি দেয়ালগুলো ভালো আছে। কে ধরুন দাদা, এই গাছগুলো না থাকলে তো এগুলো দেয়ালগুলো পড়ে যাচ্ছে। আমি পিওর এক নম্বর ইট দিয়ে তৈরি, এক নম্বর ইটটাই তো তখনকার সময় খুব ভালো ইট দিয়ে তৈরি। এই সাইডে যে দরজাটা আছে সেটা এখন বন্ধ আছে, ঘিরে দিয়েছে, যেহেতু ভিতরে উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে, যার কারণে কোন কারো কোনো ক্ষতি না হয় সেই জন্য ওটা করা হয়েছে। একেবারে পোড়ো অবস্থায় আছে, তোমার দেখতেই পাচ্ছ। রাত্রে দেখলে ভূতুড়ে টাইপের লাগবে, কিন্তু হয় না, আর ভূত নেই এখানে। ভূত বলে কিছু হয় না, ভূত বলে এখানে কিছু নাই। তাই তো, এ ভাই তুই বল কিছু, ভূত তো আছে এখানে, বলো। হ্যাঁ হ্যাঁ, ড্রোন ঢুকিয়ে দেবো ঘরের ভিতরে। আমরা দেখছি, একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো। তো ভিতরে যাওয়া যাবে না, ভিতরে কেউ আছে নাকি? হ্যাঁ ভাই, বাড়ি কোথায় তোর? তোর আমার হাই স্কুল পড়ায়। এর ভিতরে কেউ থাকে? হ্যাঁ, এর ভিতরে কেউ থাকে? এর ভিতরে হ্যাঁ। কে থাকে? সরকার থেকে এসে সিকিউরিটি গার্ড। এখানে সিকিউরিটি গার্ড থেকে আই থিঙ্ক কথাটা আমার বিশ্বাস হলো না। যাই হোক, আমরা এখন সামনের দিকে শুনবো। আর 5-7 বছর আগে থেকে যদি করতো বা বিল্ডিং প্লাস্টার প্লাস্টার করে একটা টুরিস্ট করে দিলে টুরিজম স্মৃতি একটা, হ্যাঁ টুরিজম হয়ে যেত। ঘুড়ি বেঁধে গেছে তো ওখানে ভাই। তো ফ্রেন্ডস, ভিতরে এখন আছে তো সে বাইরে বেরিয়ে গেল। আমরা এখন শুনে দেখবো, যদি ভিতরে যেতে দেয় তো তোমাদের দেখাবো, আর যদি না যেতে যায় তো বাইরে থেকে ওনার কাছে কিছু শুনবো আমরা এই ঘরটা সম্পর্কে। তো ভূতুড়ে কিছুই না ভাই, রাত্রে শুনে তো ভয় লাগবে, ওই জন্য তো বলেছে। চলো আমরা, চলো আমরা ওই সাইডে যাই এখন। তো ফ্রেন্ডস, এখানে ভাইকে পেয়েছি, ও এই মানে এই বাড়ি সম্পর্কে কিছু বলবে। আমাদের এটা পুরনো বাড়ি, লর্ড ক্যানিং, নাম হলো লর্ড ক্যানিং। ইংরেজরা থাকতো এখানে, এইটা ইংরেজদের পুকুর, এটা ইংরেজদের পুকুর। এই সাইডে যেটা আছে, হ্যাঁ এটা পুকুর, এটা এখন পাড়া পুকুর বলা হয়, আমাদের নাম দেওয়া হয়েছে। এই লর্ড ক্যানিং অনেক আগে হয়েছিল, আর আমাদের বাড়ি এইটা, এই এখানে ইংরেজরা থাকতো, ইংরেজরা থাকতো, ওরা নিয়ে এখন একটা বুড়ি একটা দিদি থাকতো। বুড়িটা করোনা হয়েছিল বলে মারা গেল, তাই একটা ওই তো এখানে এবারে এই পাড়াবুকটা নেই, স্কুল নেই, এখানে একটা স্কুল হবে, কাজ হবে, ওই পরিকল্পনা চলছে। হ্যাঁ এরকম চলছে, এই কাঠের তালা দিয়ে ঘিরেছে, এগুলো লাইট ফাইট লাগাবে এখন, তাই এই আমরা এই সম্বন্ধে এখন আছে বলছে তাই। আচ্ছা, এই ভিতরে কে থাকে এখন? ভিতরে একটা একটা ওই একটা একটা দাদু আছে, একটা ছেলে আছে। ওদের বাড়ি, ওরা বাড়ির কেউ নাকি? এই বাড়ির কেউ না, এখানকার কেউ না, এমনি এই সরকার থেকে পাঠিয়েছে এখানে হেফাজত মানে দেখাশোনা করার জন্য। আচ্ছা ঠিক আছে, জানি। আর এই বাড়ি হয়েছিল সবার থেকে এক সালে, বাড়ি তৈরি হয়েছিল এক সালে। ইংরেজরা আমাদেরকে এই আমাদের এই পরি আমাদের এটাকে এই দেশটাকে নিতে চেয়েছিল, ওরা পারিনি, তাই আমরা আমার বাড়ি এই পিছনটা, বাড়ির পিছনটা, আর এই তো আমাদের ব্রিজ আছে সামনে ব্রিজ। ফ্রেন্ডস, আমরা আজকে ফাইনালে চলে এসেছি, লর্ড ক্যানিং এর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা। আর কিছু ভিডিওতে আমি দেখেছি যে এখানে নাকি ভূত দেখা যায়, তো সেটা একেবারে মিথ্যা কথা। আমি এখানে অনেক লোকের মুখে শুনেছি, এখানে আশেপাশে যারা বাস করে, এর ভিতরে কিন্তু সরকারিভাবে দুজন থাকে, তো তাদের সাথে এখনও কথা হয়নি, তাদের সাথে কথা বলছি, সেটা তোমাদেরকে শোনাবো। এখানে আমি ভিডিও করেছি, কোনো ছাড়িনি তো, বাট ভিডিও করতে আসলাম, আজকে এই ভিডিওটা আমি ছাড়বো। তোমাদের ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি দেখতে থাকো।
এই আমাদের আছে ধর্মেন্দ্র দা, কেমন লাগছে দাদা এখানে এসে? ভূত দেখতে পেয়েছো? না, ভূত কোথায়, সাধারণ মানুষ সেখানে থাকে, ভূত কোথাতেই আছে, সেটাই তো কথা। দাদা তুমি কি ভূত দেখতে পেয়েছো? ভূতে দেখতে পাইনি, বাট খেলতো মনে হয়। তো ফ্রেন্ডস, আমি স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলাম, তো খেলাতে যা এক্সপিরিয়েন্স মানে হয়েছিল তো বলছো না। এখানে খেলা হচ্ছে 5-1 হয়েছে, মানে একটা টিম লুজার হয়ে গেছে, সেই টিমে 12 খেলছে তাও জিততে পারেনি, 1-5। তো খেলা কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো, তো চলে যাওয়া ফ্রেন্ডস। খেলা দিবসের সেরা খেলা 5-1, একটা লুজার টিম, তো সেই টিমে 12 খেলছে তাও কিন্তু 1-5। এটা ব্যাপক উঠেছে, গেট হয়ে যাচ্ছে সুন্দর গোল। আশা করি তোমরা, এই যে ব্রিজটা আছে এটা 10 বেশি হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না। আজকে আমাদের ব্লগটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো। আমার 3 দাঁড়িয়ে আছে, নেক্সট ভিডিও তো তাড়াতাড়ি আসছে, নেক্সট ভিডিও দেখা যায়। এই দাদা থাকলে খুব ভালো, হয়তো না থাকার চান্স বেশি, ওদের আসে থাকবে নেক্সট ভিডিও। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পার্টিতে।